নমস্কার বন্ধুরা, আমি মল্লিকা blogfoodz.com-এ আপনাদের সবাইকে স্বাগত। বন্ধুরা কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি হাজির হয়েছি আরো একটা নতুন রেসিপি নিয়ে, সেটা হলো ছানার কাটলেট। তাহলে চলুন দেরি না করে রেসিপিটা দেখে নিই। আর বন্ধুরা, যদি আমার চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। পাশের বেল আইকনটি প্রেস করুন যাতে আমার যে কোনো ভিডিও আপলোড হওয়ার সঙ্গে সঙ্গে আপনাদের কাছে পৌঁছে যায়। তাহলে চলুন দেখি আজকে আমার কি কি লাগছে সেগুলো দেখাই। আজকে আমি নিয়েছি ছানা, নিয়েছি নারকেল কোড়া, এছাড়া লাগছে আমার আলু সিদ্ধ, পেঁয়াজ কুচোনো, আদা গ্রেট করে নিয়েছি, কাঁচা লঙ্কা নিয়েছি 6-7টা, বেসন লাগছে, আর লাগছে ধনে পাতা কুচোনো। এছাড়া লাগছে আমার ময়দা, লবণ, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, হলুদ গুঁড়ো আর গরম মশলা গুঁড়ো। এর সঙ্গে আরো লাগছে আমার কর্নফ্লাওয়ার, চাট মশলা, আমচুর পাউডার, গোলমরিচের গুঁড়ো, ব্রেড ক্রাম, আর লাগছে আমার পাউডার সুগার। এবার চলুন প্রসেসটা দেখাই। প্রথমে আমি কাঁচা লঙ্কাগুলোকে কুচিয়ে নিচ্ছি। কাঁচা লঙ্কাগুলো গোটাই ছিল, প্রথমে ওগুলোকে আমি কুচিয়ে নিলাম। এইবার গ্যাসে একটা প্যান বসিয়েছি, প্যানে 1 টেবিল চামচ মতো তেল দিয়েছি। তেল দিয়ে প্রথমে আমি ওই আদা যেটা আমি গ্রেট করে রেখেছিলাম 1 টেবিল চামচের মতো ওইটা দিয়ে দিলাম। দিয়ে আদাটা ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। এবার দিচ্ছি আমি পেঁয়াজ কুচোনো। আমি এখানে 2টো মাঝারি সাইজের পেঁয়াজ কুচিয়ে রেখেছিলাম, ছোট ছোট করে দিয়ে দিলাম। পেঁয়াজটা নাড়াচাড়া করে কাঁচা লঙ্কা কুচোনো, ধনে পাতা কুচোনো দিয়ে দিলাম। দিয়ে এটাও ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। এখানে কিন্তু তেল খুব বেশি লাগছে না, তেলটা অল্প দিলেই যথেষ্ট। দিলাম এখানে সামান্য একটু হলুদ গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, আর দিচ্ছি লবণ সামান্য একটু। দিয়ে এটা দিয়েও নাড়াচাড়া করে নিচ্ছি। একটু ভালো করে নাড়াচাড়া করে নিয়ে এবার আমি দিচ্ছি নারকেল কোড়া। এখানে আমি একটা ছোট সাইজের নারকোল কুড়ে রেখেছিলাম, দিয়ে দিলাম। নারকোলটা ছোট সাইজেরই ছিল। দিয়ে নারকোলটা একটু ভালো করে ওই পেঁয়াজের সঙ্গে ভাজতে হবে, একটু বেশ সুন্দর হালকা গন্ধ বেরোবে সেই পর্যন্ত ভাজতে হবে। এদিকে আমি একটা কাঁচের বোল নিয়েছি, তাতে আমি বেসন দিচ্ছি। এখানে আমি 4 টেবিল চামচের মতো বেসন দিলাম, আর ময়দা দিচ্ছি তার সঙ্গে 2 টেবিল চামচের মতো, আর হাফ চামচের একটু কম লবণ দিলাম। দিয়ে সবটা ভালো করে মিশিয়ে নিচ্ছি। নিয়ে এবার অল্প অল্প করে জল দিয়ে একটা ব্যাটার বানাচ্ছি। ব্যাটারটা কিন্তু খুব পাতলা হবে না বা খুব ঘন হবে না, এখন একটু ঘন থাকবে, কিছুক্ষণ থাকার পর ওটা কিন্তু পাতলা হয়ে যাবে। দেখুন এখন এরকম রয়েছে, কিছুক্ষণ থাকলে ওটা পাতলা হয়ে যাবে। এবার আমি আর একটা কাঁচের বোল নিয়েছি, নিয়ে সেখানে একটা বড় হোলের গ্রেটার নিয়ে সিদ্ধ আলুগুলোকে গ্রেট করে নিচ্ছি। আসলে আলুগুলো গ্রেট করে নিলে মাখাতে সুবিধা হয়। আলুগুলো গ্রেট করে নিয়েছি, এবার ছানাটাকেও একই সঙ্গে গ্রেট করে নিচ্ছি। এখানে আমি 1 কেজি দুধের ছানা কাটিয়ে রেখেছি, ছানাটাকেও আলুর সঙ্গে গ্রেট করে নিলাম। দেখুন এবার আমি এতে 1/2 চামচ লবণ দিলাম, 1/2 চামচ গরম মশলার গুঁড়ো দিলাম, চাট মশলা দিলাম 1 চামচের মতো, আমচুর পাউডার দিলাম 1/2 চামচ, গোলমরিচের গুঁড়ো দিলাম 1/2 চামচের একটু বেশি, আর কর্নফ্লাওয়ার দিচ্ছি প্রায় 2 চামচের মতো, 2 টেবিল চামচের মতো, আর 1 টেবিল চামচের মতো দিলাম ময়দা। এবার ওই যেটা আমি বানিয়ে রেখেছিলাম নারকেল পেঁয়াজের যে পুর মতো বানিয়ে রেখেছিলাম ওইটা দিয়ে দিলাম। দিয়ে এবার আলু আর ছানার সঙ্গে খুব ভালো করে এটাকে চটকে মাখাতে হবে। দেখুন হাত দিয়ে এরকম চটকে চটকে খুব ভালো করে মাখাতে হবে। এবার এতে আমি দিচ্ছি পাউডার সুগার 1 টেবিল চামচের মতো। দিয়ে পাউডার সুগারটা ওর সঙ্গে ভালো করে মাখিয়ে নিচ্ছি। নিয়ে একটা ডো মতো তৈরি করব। দেখুন হয়ে গেছে। এবার ওই ডো থেকে আমি অল্প অল্প করে নিয়ে আমি হাতে তালুতে ঘুরিয়ে ঘুরিয়ে গোল গোল করে কাটলেটের আকারে তৈরি করছি। দেখুন এরকম করে ওই ডো থেকে যতগুলো কাটলেট হয় ততগুলো আমি বানিয়ে নিচ্ছি। দেখুন যখন করে সুন্দর করে হাতে চেটে ঘুরিয়ে ঘুরিয়ে কাটলেটগুলো বানিয়ে নিচ্ছি।
কাটলেট গুলো সব বানানো হয়ে গেছে। এইবার ওই যে ময়দা আর বেসনের যে ব্যাটারটা ছিল, দেখুন ব্যাটারটা কিন্তু আগে থেকে একটু পাতলা মতো হয়ে গেছে, ওতে প্রথমে কাটলেট গুলো ডুবিয়ে নিচ্ছি। দেখুন নিয়ে এবার ওই ব্রেড ক্রাম্পের মধ্যে দিয়ে ভালো করে ব্রেড ক্রাম্প লাগাচ্ছি। এই কাটলেট গুলো আমি কিন্তু দুবার করে কোট করব, প্রথমে এভাবে একবার ভেজে নেব, নিয়ে আবার এগুলোকে কোট করে আবার ভাজবো। দেখুন প্রথমবারের জন্য এগুলো আমি রেডি করে নিলাম। এইবার গ্যাসে একটা প্যান বসিয়েছি, তাতে পরিমাণ মতো তেল দিলাম, দিয়ে তেলটা বেশ গরম করে নিয়ে এবার কাটলেটগুলো দিয়ে দিলাম। প্রথমবার বন্ধুরা এই কাটলেটটা যে আমি ভাজবো, খুব কড়া করে কিন্তু ভাজবো না, এপিটপির একটু হালকা করে ভেজে নিয়ে তুলে নেব। দেখুন ভাজা হয়ে গেছে, এগুলো আমি তুলে নিচ্ছি। দুবার করে এই ছানার কাটলেটগুলো ভাজলে না এগুলো খুব মুচমুচে হয় আর খুব টেস্টফুল হয়। দেখুন হয়ে গেছে এগুলো, আরও কিছু আছে সেগুলো আর একবার দিয়ে দিচ্ছি। দিয়ে এগুলো প্রথমবারের মতো তুলে নিলাম। দেখুন এগুলো হয়ে গেছে বন্ধুরা, আমার মতো করে এভাবে বানান, দেখবেন ছানার কাটলেটগুলো খেতে সত্যি খুব ভালো লাগে। দেখুন এবার এগুলোকে আবার আমি ব্যাটারে ডোবাচ্ছি, ব্যাটারে ডুবিয়ে আবার এগুলোকে ব্যাটারে ডোবালাম। দেখুন প্রথমে ব্যাটারে ডুবিয়ে নিচ্ছি, তারপর আবার এগুলোকে ব্রেড ক্রাম্প মাখাচ্ছি। এরকম করে সবগুলোকে কিন্তু সেকেন্ডবারের জন্য আবার ব্যাটারে ডুবিয়ে ব্রেড ক্রাম্প মাখাবো, মাখিয়ে আবার ভাজবো। দেখুন ওগুলো আমি সব রেডি করে নিয়েছি, এবার আমি আবার ভাজতে যাচ্ছি সেকেন্ডবারের জন্য। এইভাবে করলে বন্ধুরা কাটলেটগুলো ভীষণ মুচমুচে হয় আর খেতেও খুব ভালো লাগে। যেহেতু ভেতরে নারকোল আছে, নারকোলটা বেশ ভাজা হয়ে খুব সুন্দর গন্ধ বেরোয়। আর ছানার সঙ্গে নারকেলটা বন্ধুরা দেওয়ার চেষ্টা করবেন, কারণ ছানার সঙ্গে নারকেলটা দিলে এর টেস্টটা কিন্তু অনেকটা বেড়ে যায়। দেখুন আরও যতগুলো ছিল দিয়ে দিচ্ছি, এগুলো আমার হয়ে গেল রেডি, আমার ছানার কাটলেট রেডি। তাহলে বন্ধুরা আপনারাও আমার মতো করে একবার ট্রাই করুন, দেখবেন ভীষণ টেস্টি হয়েছে, খুব ভালো লাগবে খেতে। বাড়িতে যদি কোনো অতিথি আসে তাদের এভাবে কাটলেট বানিয়ে দিন, টাইমও বেশি লাগে না আর খেতেও খুব সুস্বাদু হয়, খেতেও খুব ভালো লাগে। তাহলে আজকের মতো রেডি আমার ছানার কাটলেট, আবার দেখা হচ্ছে নতুন কোনো রেসিপির সঙ্গে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন।